জাপরিঝিয়া পরমাণু কেন্দ্র দখলে ডিগ্রি জারি পুতিনের। আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, সহ্য করবে না জাপান, আলোচনার তাগিদ ওয়াশিংটনের। এবার তুরস্কের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি গ্রিসের। ইরানের জনগণ তাদের শত্রু মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ইনস্টাগ্রাম বার্তায়। মেক্সিকোয় মেয়র সহ 18 জনকে গুলি করে হত্যা। এবং সর্বশেষ জানিয়ে দিব কোথায় পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। ঝাপরিঝিয়া পরমাণু কেন্দ্র দখলে ডিগ্রি জারি পুতিনের। গণভোটের মাধ্যমে ইউক্রেনের 4টি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে বলে আগেই জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই 4 অঞ্চলের মধ্যে ঝাপরিঝিয়া একটি। এবার সেখানকার পরমাণু কেন্দ্রটি দখলে ডিগ্রি জারি করলেন রুশ প্রেসিডেন্ট। ঝাপরিঝিয়া ছাড়াও ইউক্রেনের খেরসন, ডোনেটস্ক এবং লোহানুস্কে গণভোটের আয়োজন করেছিল রাশিয়া। গত 23 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর এই গণভোটের অনুষ্ঠিত হয়। পরে ডিগ্রি জারি করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন ওই 4টি এলাকায় এখন রাশিয়ার অন্তর্ভুক্ত, যদিও ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলো তা মানতে রাজি হয়নি। এবার ওই ঝাপরিঝিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের দখলে নেওয়ার ডিগ্রি জারি করলেন পুতিন। ঝাপরিঝিয়া ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, বস্তুত বেশ কিছুদিন আগেই ওই বিদ্যুৎ কেন্দ্রের দখল নিয়েছিল রুশ সেনারা। অভিযোগ, ওই পরমাণু কেন্দ্রের ভিতর থেকে তারা আক্রমণ চালাচ্ছিল, কিন্তু পরমাণু কেন্দ্রটি পরিচালনা করছিলেন ইউক্রেনের কর্মকর্তারা। এবার তাদের হাত থেকে বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের হাতে নিয়ে নিতে চাইছে রাশিয়া। যদিও ইউক্রেন জানিয়ে দিয়েছে তা কোনোভাবেই সম্ভব নয়, রাশিয়ার দাবি ওই বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক এখন তাদের হাতে বন্দী। ইউক্রেন জানিয়েছে রাশিয়ার এই পদক্ষেপ তারা কোনোভাবেই মেনে নেবেন না। কিছুদিন আগেই আন্তর্জাতিক পরমাণু সংস্থার কর্মকর্তারা ওই কেন্দ্রটি পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছিলেন। তারাও জানিয়েছে কেন্দ্রটি কোনোভাবেই রাশিয়ার হাতে যেতে পারে না। অন্যদিকে রাশিয়ার বক্তব্য, এলাকাটি যখন তাদের হাতে চলে এসেছে তখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিও তাদের হাতে আসা উচিত। ঝাপরিঝিয়া পরমাণু কেন্দ্র রাশিয়ার হাতে চলে গেলে তা বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইউক্রেনের পক্ষেও এটা বড় ক্ষতি বলে মনে করেন তারা। ইউক্রেন অবশ্য জানিয়েছে বুধবারও রাশিয়ার দখল করা বেশ কিছু অঞ্চল তারা পুনর্দখল করেছে। সহজে রাশিয়াকে জমি তারা ছাড়বে না বলে ফের জানিয়ে দিয়েছে ইউক্রেনের প্রশাসন। সূত্র রয়টার্স, এপি, এফপি, দ্য ডিফেন্স পোস্ট, ডয়েসে ভেলো, আনাদুলু এজেন্সি। আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, সহ্য করবে না জাপান, আলোচনার তাগিদ ওয়াশিংটনের। গত 12 দিনে সপ্তম স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। এবং মার্কিন, জাপান, যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার মধ্যেই বৃহস্পতিবার নতুন করে 2টি ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছুড়ে পিয়ংইয়ং জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চলতি বছরে এ নিয়ে 40 বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। পিয়ংইয়ং আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এবং জাপান সরকার। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, গত মাস থেকে অল্প সময়ের ব্যবধানে তারা ষষ্ঠবারের মতো উৎক্ষেপণ করল, এটা কোনোভাবেই সহ্য করা যায় না। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও কোনো পূর্ব সতর্কতা বা পরামর্শ ছাড়া অন্য দেশের দিকে বা তার ভূখণ্ডের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। তারপরও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশটি। বৃহস্পতিবারের উৎক্ষেপণ নিয়ে বরাবরের মতো নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পুরোপুরি লঙ্ঘন এবং আঞ্চলিক প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি অবহিত করেছেন। তবে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলেও জানিয়েছেন মুখপাত্র। সূত্র রয়টার্স। এবার তুরস্কের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি গ্রিসের। তুরস্কের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধির হুমকি দিয়েছে গ্রিস। লিবিয়ার বিভক্ত সরকারের একটি অংশের সঙ্গে সম্প্রতি তুরস্কের জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এমন হুমকি দিল গ্রিস। ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, 2 ন্যাটো সদস্যের মধ্যে দ্বন্দ্ব মেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বেড়েই চলেছে উত্তেজনা। এটি এমন একটি সংকটের আশঙ্কা তৈরি করছে যা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ন্যাটোকে অস্থিতিশীল করে তুলতে পারে। গ্রিসের সংসদে ভাষণ দিতে
গিয়ে প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মেৎসোটাকিস তুরস্ককে যুক্তরাজ্য ফিরে যাওয়ার পরামর্শ দেন। অন্যথায় তিনি আঙ্কারার ক্রমবর্ধমান আগ্রাসন এবং গ্রিস যে অঞ্চলগুলোকে নিজের বলে মনে করে সেগুলোর নিয়ন্ত্রণ দাবি করার তুরস্ক যে পরিকল্পনা করছে তা বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করে দেন। গ্রিসের নেতা বলেন, ভূগোল পরিবর্তন বা বিকৃত করার সিদ্ধান্ত কারো নির্দেশে পরিবর্তন হয় না। গ্রিসের সীমানা তার নিজস্ব এবং তারা তাদের সশস্ত্র বাহিনী এবং তাদের শক্তিশালী কূটনৈতিক মিত্রদের দ্বারা এই সীমানা রক্ষা করতে প্রস্তুত। গ্রিস এবং তুরস্ক দীর্ঘদিনের শত্রু, কিন্তু উভয় ন্যাটো সদস্য। দেশ দুটির মধ্যে সম্পর্ক কয়েক দশক ধরে পর্যায়ক্রমে শীতল এবং উষ্ণ হয়েছে। এজিয়ান সাগরে তুরস্কের সীমান্তের নিকটবর্তী দুটি দ্বীপ লেসবোস এবং সমোসে গ্রিস সেনা মোতায়েনের এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে উৎসাহিত করার পরে তুরস্ক লিবিয়ার সঙ্গে চুক্তি করে। আঙ্কারা লেসবোস এবং সমোস দ্বীপপুঞ্জে সামরিক স্থাপনাকে দুই দেশের সীমানা চিহ্নিত করে কয়েক দশকের পুরনো চুক্তির লঙ্ঘন হিসেবে দেখেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এজিয়ানের বেশ কয়েকটি দ্বীপের গ্রিক মালিকানার নিন্দা করেছেন। বিশ্লেষক জর্জ জোগোপেলোস বলেন, এই ক্রমবর্ধমান সংকট ন্যাটো জোটের জন্য আরো বিস্তৃত প্রতিক্রিয়া বয়ে আনতে পারে এবং জোটের সবচেয়ে বড় প্রতিপক্ষ রাশিয়া এটিকে কাজে লাগাতে পারে। তিনি বলেন, যদি তুরস্কের এই আচরণ অব্যাহত থাকে তাহলে ন্যাটোর দক্ষিণ পূর্ব দিকের সংহতি বিপন্ন হবে। মস্কোতে এই সংবাদকে স্বাগত জানানো হবে। ইরানের জনগণ তাদের শত্রু মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ইনস্টাগ্রাম বার্তা। ইরানের সাম্প্রতিক নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কোনো কোনো পশ্চিমা দেশের প্রকাশ্য সমর্থন ও হস্তক্ষেপমূলক আচরণ এদেশের সরকার ও জনগণ তাদের শত্রু মিত্রদের আরো ভালোভাবে চিনতে পেরেছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। একটি স্বার্থন্বেষী মহল এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। এসব গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে আমেরিকা সহ আরো কিছু পশ্চিমা দেশের সরকার গত কয়েকদিনে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানাতে গিয়ে অসত্য তথ্য ও ভুয়া খবর প্রচার করা যাচ্ছে। পশ্চিমা সরকার ও গণমাধ্যমগুলো ইরানে চলমান নৈরাজ্য সহিংসতাকে প্রতিবাদ আন্দোলন নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, প্রতিবাদ ও নৈরাজ্য দুটি আলাদা বিষয় এবং এ দুটির ফলাফলও আলাদা হয়। তিনি আরো লিখেছেন, ইরানের নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি কিছু পশ্চিমা দেশের সমর্থন প্রমাণ করে। তারা যখনই বিন্দুমাত্র সুযোগ পাবে তখনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের নিরাপত্তা স্থিতিশীলতা ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। কানানি বলেন, প্রতিটি দেশেরই ভালো ও মন্দ সময় থাকে। ইরানের সরকার ও জনগণ সাম্প্রতিক নৈরাজ্যের সময় তাদের শত্রু মিত্রদেরকে ভালোভাবে চিনতে পেরেছে। তারা একথা উপলব্ধি করেছে যে শত্রুরা শুধু ইসলামী প্রজাতন্ত্রেরই বিরোধী নয়, বরং তারা ইরানেরই অস্তিত্বেরই বিরোধী। শত্রু পার্সটুরে মেক্সিকোয় মেয়র সহ 18 জনকে গুলি করে হত্যা। মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমোদা সহ অন্তত 18 জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সিটি হলে এলোপাথাড়ি গুলি চালায়। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সান মিগুয়েল টোটোলাপান শহরটি গুয়েরেরো প্রদেশে অবস্থিত এবং প্রাদেশিক গভর্নর এভলিন সালগদো পিনোদো বুধবারের হামলায় প্রাণহানির জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত বলে টুইট করেছেন। পুলিশ বলছে, বন্দুকধারীরা স্থানীয় সময় বুধবার দুপুর 2টার দিকে সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটি হলে হামলা চালায়। এরপরই সেখানে ওই মেয়র ছাড়াও আরো 9 জনকে গুলি করে হত্যা করে তারা। অনলাইনে পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে বন্দুকধারীদের হামলার কারণে ভবনটি বুলেটের ছিদ্রে পরিপূর্ণ। নিহত ওই মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমোদো। বুধবারের এই ঘটনার পর তার দল পিআরডি কনরাডোর এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং বিচার দাবি করেছে। এছাড়া হামলার জন্য দায়ী করা হয়েছে লস টেকুইলেরোস নামক একটি অপরাধী গোষ্ঠীকে। বিবিসি বলেছে, বন্দুকধারীদের হাতে নিহতের শিকার ব্যক্তিদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং কাউন্সিল কর্মীরাও রয়েছেন। হত্যাকাণ্ডের পর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত মরদেহের গ্রাফিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বেশ কিছু রিপোর্ট বলা হচ্ছে বুধবার নিহত মেয়র মেন্ডোজো আলমেদার বাবা হুয়ান মেন্ডোজো অকোস্টাও ছিলেন সাবেক মেয়র এবং সিটি হলে হামলার আগে তাকেও তার বাড়িতে হত্যা করে বন্দুকধারীরা। হামলায় নিহত মোট সংখ্যা নিয়ে বিভিন্ন রিপোর্টে পরবর্তীতে তথ্য উঠে আসছে এবং কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। হামলার পর মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ইউনিট মোতায়েন করেছে। সূত্র বিবিসি।
কোথায় পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া? আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। বৃহস্পতিবার জোড়াই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। চলতি বছর 32টিরও বেশি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক মিসাইল। কোথায় পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া? উত্তর কোরিয়া সবশেষ পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে 2017 সালে। পুঙ্গেরি নামের একটি জায়গায় এই পরীক্ষাটি চালানো হয় এবং তাতে 100 থেকে 370 কিলোটন শক্তি তৈরি হয়েছিল। একটি 100 কিলোটনের বোমা 1945 সালে জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমার চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। উত্তর কোরিয়া দাবি করে এটি তাদের প্রথম থার্মোনিউক্লিয়ার অস্ত্র, যা সব ধরনের পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী। পুঙ্গেরিতে মাটির নিচে 6টি পরমাণু পরীক্ষা চালানো হয়, তবে 2018 সালে উত্তর কোরিয়া এই পরীক্ষা স্থলটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। এ কারণে হিসেবে দেশটি বলেছিল যে তাদের পরমাণু সক্ষমতাই যাচাই করা হয়ে গেছে। সেসবই ওই স্থানের ভূগর্ভস্থ কিছু টানেলও বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে উড়িয়ে দেওয়া হয়। তবে ওই স্থানটি পরমাণু পরীক্ষার জন্য আর ব্যবহার করার পর্যায়ে আছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য উত্তর কোরিয়া আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সেখানে আমন্ত্রণ জানায়নি। তবে এবছরের আগের দিকে স্যাটেলাইট থেকে তোলা যেসব ছবি পাওয়া গেছে তাতে দেখা গেছে পুঙ্খেরিতে সংস্কার কাজ শুরু হয়েছে। এই স্থানে আগামীতে যদি পরমাণু বোমার পরীক্ষা চালানো হয় সেটা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের লঙ্ঘন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অঙ্গীকার করেছিলেন যে উত্তর কোরিয়াতে পারমাণবিক সামগ্রী সমৃদ্ধ করার যত স্থাপনা আছে সেগুলো তারা ধ্বংস করে ফেলবেন। তবে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা বলেছে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে যে উত্তর কোরিয়া তাদের চুল্লিগুলো পুনরায় চালু করেছে। এসব চুল্লিতে পরমাণু অস্ত্র তৈরির উপাদান তৈরি করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA আরো বলেছে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি পুরোদমে চলছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্লটোনিয়াম আলাদা করা, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইত্যাদি। সূত্র BBC।